ফর ফ্যামিলিস, ওদের কাছ থেকে আমি 7 লাখ টাকা উঠাই দিছি। আলী কি পরিবহন জানে, আয়াত পরিবহন, 7 লাখ টাকা আমি উঠাই দিছি। আমি প্রায় হুম 1 লাখ টাকার মতো পাইছি, আলিফ এক লাখ টাকার আলিফ বেশি পাইছি। পরিবহন। হ্যাঁ, তো আর অফিসে দিছি 2 লাখ টাকা, তাদেরকে প্রায় আরো টাকা দিছি, 4 লাখ টাকার মতো তারা রাখছে। তো ওইখানে পরে ওই ছেলে গালি দিছে, গালি মানে গান গাইতেছে, এমন গান, আমি কিছু বলি না, আমি গেছি। পরে আবার আসছে, আমি আবার আসছি বাসার দিকে যাইতেছি পড়া শেষ, পরেও আমার আবার গান গাইছে। এরপরে আমি লাগছি একদম জিপ টাইম না ছিড়ালাম, জেন্দাই সুস্থ মুন্দা দিয়ে পড়বো, মানে অনেক কিছু বলছি। পরে বলে আপু আমি বলি না, কে তুই কিন্তু বলছিস, কিন্তু তুই মনে করিস না আমি লেডি দেখে চুপ করে থাকবো। একদম এন থেকে আইন না টাইম, মানে একদম বাগা দিয়ে আলাম, চিনস ওইখানে অনেকগুলো ছেলে পেলে বসা ছিল, অনেকগুলো ছেলে এলাকার পোলাপান। আমি কিন্তু তুই মনে করিস না আমি দুর্বল, তোরে এখানে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা মনে রাখ। পরে ওই ছেলে আমার ছোট ভাই রাজুর কাছে দেখা হয়েছে, বলে তোমার আপু এতটা রাগে, আমি জানতাম না, আমি তোমার আপুরে কিছু বলি নাই, এই সে আপনি বলছেন, নাহলে আমার আপু কাউরে টার্গেট করে না, তবে আপনি চোখে পড়ে গেছেন, আপনি আর কখনো কিছু বলেন না। আর তার সাথে কিন্তু পোলাপান সবসময় থাকে, সে একা হাঁটতেছে কিন্তু তার পোলাপান সবসময় থাকে, আপনি বুঝতেও পারবেন না। ওই যে ভালো হয়েছে আসমন্ত, আমার বললাম না আমার দিকে এমনিতে কেউ ফিরা চায় না, কেউ না, আমার আসমন্ত কেউ টিচও করে নাই, হিসও দেয় নাই আমারে, বুঝছো, কেউ না। আমি এখান থেকে আজকে এই এলাকায়, আমি আজকে প্রায় 20 বছর এই এলাকায় বড় হয়ে গেছি, কেউ মানে একটা হায়ও বলে না, রাস্তায় আমার সাথে জীবনে কেউ কথাও বলে না, বুঝছো। আর আমি যারা কথা ধরি শুনেন, তারা আমি ছাড়ি আমাদের না। কথা হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে কনফিডেন্স থাকে, ঠিক আছে, আমাদের ভিতরে এতটাই কনফিডেন্স থাকে, কারণ আমাদের আমরা আমরা আমাদের নিজেদের প্রতি আস্থা ছিল, কারণ আমরা এমন কোনো অন্যায় কাজ করি নাই যে আমাদের চোখের সামনে চোখ রেখে কথা বল, এর চাইতে বড় মনে করে যে আত্ম বলতে খালি আর কি করবে। অনলাইনে দেখে বেটার SMS করে গেল, বাজে বাজে SMS, বিগো দেখে অনলাইন দেখে SMS করে দিল, সত্যি সামনে এমন কোন মার সত্যি লাল নাই, কবিতার সামনে এসে কথা বলবে, ধনটা কাইট্টর মার ভিতরে ভরে দে সিমেন্ট লেপা দিয়ে এখন, আচ্ছা মানে সত্যি মানে আমি যে দিল্লিতে কত অনেক বড় কিছু শুনে চুতিয়া, আজ পর্যন্ত কেউ একদম জানেই নাই মানে কত বড় চুতিয়া আমি। যা মনে হয়। তারপরে এই যে আচ্ছা বাদ দাও, আমরা আমরা এক টপিক নিয়ে এতক্ষণ অযথা প্যাচাল পারতেছি, না না কেন সে বোরিং হয়ে ট্রেড গেল, করবে, বিরক্তি কেন লাগে, সে আসলে তারা ট্রেড বোরিং করার হয়ে কি, যাবে। এখন হচ্ছে সে লাইনের ট্রেড কথা বলবো, করার কি, যেটা জানি সে মুরাদ ট্রেড ভাইকে করার পরে কি, দিতে বলছিলাম, এটা তো নিউ সেটা না, হচ্ছে এটা তো আমার কথা আমি কি ক্লিয়ার? বলি, এটা তো আচ্ছা, এটা তো নিউ না, না এটা এভরি পিপল নোজ দ্যাট, যে কাউকে যদি কিক মিউট মারে বা সালামের উত্তর না দেয়, যেমন বিফোর আমি যখন ফার্স্ট এখানে যখন আসি বাদ দাও, তখন সে তো না, সে তো দেখতাম যে সে কি তো না করতো, বলছে, কি করতো, সালামের উত্তর না দিলে থেরাপি গুলা যেতে থাকতো, এখন তো এটা অনেক বন্ধ হয়ে গেছে। আবিগো আগে থেকে অনেক আপগ্রেড হয়েছে, অনেক ভালো হয়েছে, আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি সেটা মানি, কিন্তু ওইটা কথা না, এখনো সে কিছু কিছু সামনের ছ্যাঁচড়া সামনের লোকে আছে, একবার যদি এখনো না কিছু বলে কিছু দেয়, ঠিক ছ্যাঁচড়া আছে, আছে যে মেয়েদের পিক নিয়ে ব্রড তুই কোন করাটা, থেকে আমাকে 1000 গালি দেখ সেটা আমি দেখবো না, ঠিক সেটা তো আছে। আমি দেখবো না, এখন আমার সামনে যে দিতে পারবে সেই হলো পুরুষ, ঠিক আছে, আমি হ্যাঁ দেখালো এটা, অনলাইনের মধ্যে পৈতালি না করে সামনে এসে কর, এখন দেখবো সে না কত বলে বড় তো মার লাল হয়েছে আর কত বড় ওইটা বিচি শেষ, হয়েছে তাও আমি দেখবো। এই কাউকে ওইটা মিউট শেষ, মারবা ওইটা না, শেষ, কিও মারবা না, আমার কথা কাকে কি, শোনো, কাউকে কিক মিউট মারবা না, যার আমার যত কথা ইচ্ছা হয় শেষ তত কমেন্ট করো, যেটা শোনো একদমই সহ্য শোনো হবে না দেখ, আজকে সেটা আজকে কিক মেরে দিবা। মিউট কি কিছুই হবে না, আর সামনে না আমার কথা কি যে তার ঠিকানা দিলে 1 ঘন্টা লাগবে সময় বড় জোর, আল্লাহ সেদিনও তো খন্দকারের সাথে আমার, সেদিনও তো আমার আচ্ছা শোনাম, সেদিনও আমার হুইসির সাথে কথা হয়েছে, হুইসি আমার বলতেছে দেখো তোমার সবচেয়ে ভালো বন্ধু মুরাদ, এখন তোমার সবচেয়ে ভালো বন্ধু মুরাদ, তুমি যদি ডাকো আমি ওরকম কি কথা জানে বলতেছে আমাকে দেখো, পরে বলতেছে ও কিন্তু তোমার জন্য সবকিছু করতে পারো, আমি বলছি হ্যাঁ, আমি যদি এখন একটা বিপদে পড়ে মুরাদে ফোন লাগামো, পোলাপান রেডি। পরে ওই যে সেদিন তুমি আমার বললা না যে ওইটা কি করবো বন্ধু বলো তো, আমার এই পোলাপান গুলা বলতেছে, আমি এটা ওর সাথে শেয়ার করছি, পরে আমার কাছে তুমি কি বলছো, আমাকে আমি নিষেধ করছো, বা কেন নিষেধ করছো, পোলাপান হাতে থাকা ভালো, তুমি ডাকলো মুরাদ একটা ফোন লাগাইবো পোলাপান তোমার কাছে হামাগুড়ি খাইবো, তোমার মিরপুর থেকে আসতে পোলাপান বেশি টাইম লাগবে না ব্রিজের ঘোড়া থেকে, ও আমার বলতেছে, পরে আমি না সেটা ঠিক আছে, সে ও পরে আমি সেটাই বলছি, পরে ওগুলা বিষয়ে আমি কথা বলছি, পরে অনেক রকম কথা বললাম যে এরা কিভাবে অনলাইনের মধ্যে একটা মেসেজ দেয়, একটা তুমি খারাপ, তুমি হ্যান, তুমি মাগি, তুমি বাল, তুমি কানকি, এই বাল সাল ছাড়া আর কিছু জানোস না, সাউয়া চুদি পোলাপান গুলা আমি একটা ধনের বাল।